নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাঁচটি রাশির কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি। সেই পাঁচ রাশির জাতক ও জাতিকার মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে আপনারা পেটে কথা রাখতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনারা নিজেদের গোপন কথা তো বলবেনই বলবেন, পাশাপাশি কারো গোপন কথা আপনি সকলের সামনে ডিসক্লোজ করে ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই পাঁচ রাশি যারা পেটে কথা পচাতেই পারে না, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে পাঁচটি রাশির কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি, সেই রাশির জাতক ও জাতিকাদেরকে কখনোই পেটের কথা বলবেন না। বা আপনি যদি পাঁচ রাশির মধ্যে পড়ে যান, তাহলে আপনারা পেটে কথা পচাতেই পারেন না। তো কোন সেই পাঁচ রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচ রাশি যে রাশিগুলিকে গোপন কথা বলার আগে 10 বার ভেবে বলবেন, কারণ এই রাশির জাতক ও জাতিকারা কথা পেটে পচাতেই পারে না। তবে এই নয় যে শুধু অন্যের গোপন কথা ফাঁস করে ফেলে, নিজেদের কথাও কিন্তু পেটে রাখতে পারে না, অর্থাৎ সকলকে শেয়ার করে দেয়। তো কোন সেই রাশি যে রাশিগুলি এই পেটে কথা পচাতে পারে না, আসুন জেনে নেওয়া যাক। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা কিন্তু পেটে কথা পচাতে পারেন না। অর্থাৎ মেষ রাশির জাতক ও জাতিকারা এমনিতে খুব ভালো মনের মানুষ হয়, সকলকে হেল্প করতে পছন্দ করে, একা চলতে পারে না, সকলকে নিয়ে চলতে পছন্দ করে এবং একা কোনো কিছু খাওয়ারও খেতে চায় না, এরা সকলকে নিয়ে বসে খেতে চায়। অর্থাৎ এই রাশির জাতক ও জাতিকার মধ্যে শেয়ারিং ভাব একটু রয়েছে, অর্থাৎ সকলকে খাওয়ার সাথে সাথে কথাও কিন্তু শেয়ার করে ফেলে। অর্থাৎ এই রাশির জাতক ও জাতিকাদেরকে কথা বলার আগে, অর্থাৎ মনের কথা বলার আগে বা গোপন কথা বলার আগে 10 বার ভেবে কথা বলবেন। অর্থাৎ এই রাশির জাতক ও জাতিকারা কোনো না কোনো সময় সেই কথা, অর্থাৎ সেই গোপন কথা সকলের সামনে উদ্ঘাটন করেই ফেলে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশির জাতক ও জাতিকারা এমনি ভালো মনের মানুষ হয় এবং ব্যালেন্সিং হয় এরা, কিন্তু এদের মনেও কিন্তু কোনো পাপ থাকে না, সে কারণে সকলকে নিজের মতো মনে করে। আর যে কারণে এরা নিজের মনের কথা বলুন বা অন্যের গোপন কথা বলুন, সমস্ত কথাই কিন্তু বলে ফেলে। তাই এই রাশির জাতক ও জাতিকাকে গোপন কথা বলার আগে 10 বার ভেবে কথা বলবেন, কারণ এই রাশির জাতক ও জাতিকারা কোনো না কোনো সময় মনের কথা বা পেটের কথা বলে ফেলে, অর্থাৎ কথা পেটে পচাতে পারে না। তবে এদের মধ্যে যে অন্যের কথা বলার একটা প্রবণতা রয়েছে, অন্যের গোপন কথা বলার একটা প্রবণতা রয়েছে, নিজের পেটের কথা কাউকে বলে না তা কিন্তু নয়, নিজেদেরটাও বলে, পাশাপাশি অন্যের গোপন কথাও বলে ফেলে, অর্থাৎ পেটে একেবারে কথা পচাতে পারে না। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, এই কর্কট রাশির জাতক ও জাতিকারাও কিন্তু কথা পেটে পচাতে পারে না। অর্থাৎ এই রাশির জাতক ও জাতিকারা কিন্তু ভালো মনের হয় এবং মনটা পবিত্র থাকে, অন্যের কিন্তু অনিষ্ট এরা কখনোই চায় না, কিন্তু এদের মধ্যেও একটু শেয়ারিং ভাব কিন্তু থাকে, অর্থাৎ এরাও কিন্তু কথা কিন্তু পেটে পচাতে পারে না, সেটা নিজের বলুন বা অন্যের গোপন কথা বলুন। তাই কর্কট রাশির জাতক ও জাতিকাকে মনের কথা বলার আগে 10 বার ভেবে বলবেন, কারণ এই রাশির জাতক ও জাতিকারা মনের কথা কোনো না কোনো সময়, পেটের কথা কোনো না কোনো সময় কাউকে বলেই ফেলে, অর্থাৎ ফাঁস করে ফেলে।
এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির মানুষরা এমনি একটু দ্বৈত স্বভাবের হয়, মনে কী আছে বাইরে কী আছে তা কিন্তু সকলে আন্দাজ করতে পারে না। কিন্তু এই জাতক বা জাতিকারা অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকারা কারো যে ক্ষতি করে তা কিন্তু নয়, এরা কিন্তু ভুলবশত বলুন বা আবেগের বশে বলুন পেটের কথা কিন্তু রাখতে পারে না। অর্থাৎ এরা কিন্তু শেয়ারিং প্রবৃত্তির হয়, অর্থাৎ কথা কিন্তু শেয়ার করে। তাই এই রাশির জাতক ও জাতিকাকে গোপন কথা বলার আগে 10 বার ভেবে বলবেন, নচেত কিন্তু অনেক কিছুই ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই রাশির জাতক ও জাতিকারা নিজের কথাও পেটে পচাতে পারে না এবং অন্যের কথাও পেটে পচাতে পারে না। তাই এই রাশির জাতক ও জাতিকা থেকে একটু দূরে থাকুন কথা বলার ক্ষেত্রে, অর্থাৎ গোপন কথা বলার ক্ষেত্রে কিন্তু একটু দূরে থাকুন। বাকি সমস্ত দিকে কিন্তু এই রাশির জাতক ও জাতিকারা কিন্তু ভালো রয়েছে এবং খুব হেল্পফুল অ্যাটিচুয়েটেড কিন্তু এই রাশির জাতক ও জাতিকারা হয়ে থাকে। এবং সর্বশেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, এই ধনুরাশির জাতক ও জাতিকারাও কিন্তু সকলের সাথে মিলেমিশে থাকতে পারে এবং সকলের সাথে চলতে কিন্তু এরা পারে এবং এদেরকে হুট করে প্রভাবিত কিন্তু করা যায় না। কিন্তু এরা কখনো কখনো আবেগের বশে গোপন কথা কিন্তু বলে ফেলে, সেটা নিজের ক্ষেত্রে বলুন বা অন্য কারোর ক্ষেত্রে বলুন। তাই ধনুরাশির জাতক ও জাতিকা থেকেও কিন্তু আপনাদেরকে সাবধান থাকার প্রয়োজন রয়েছে গোপন কথার ক্ষেত্রে। বাকি এই রাশির জাতক ও জাতিকারাও কিন্তু হেল্পফুল হয় এবং বন্ধুদেরকে নিয়ে কিন্তু এরা চলতে পছন্দ করে, বন্ধুদেরকে সাহায্য করতে পছন্দ করে এবং এদের মধ্যে একটু লিডারশিপ মানসিকতা কিন্তু থাকে। তো এই গেল 5টি রাশির কথা, যে রাশিগুলির কথা কিন্তু পেটে একেবারেই পচে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। এবং যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে আমি জানিয়ে আজকের মতো ভিডিওটি সমাপ্ত করতে চলেছি। ধন্যবাদ।